আসসালামু আলাইকুম, ক্রিকেটের আপডেটে আপনাকে স্বাগতম। বিশ্বকাপে বাজে পারফরমেন্স করে বড় অঙ্কের অর্থ পুরস্কার পাচ্ছে বাংলাদেশ। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত। চলমান ওয়ানডে বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরেছেন বাংলাদেশ দল। সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে বাড়াতে গেলেও শেষ পর্যন্ত বাজে একটি বিশ্বকাপ পার করে সাকিবের নেতৃত্বাধীন টাইগাররা। 9 ম্যাচ খেলে কেবল দুটিতে জয়ের দেখা পায় তারা। বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স ভালো না হলেও আইসিসি থেকে বড় অঙ্কের অর্থ পাচ্ছে সাকিব লিটনরা। এবারে বিশ্বকাপে বাংলাদেশ দলের শুরুটা দারুণ হয়েছিল। আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে দারুণ এক জয় পায় টাইগাররা। এরপরে ছন্দ হারিয়ে ফেলে তারা। এমনকি নেদারল্যান্ডসের মতো দলের কাছেও লজ্জার হার বরণ করতে হয় বাংলাদেশকে। নিজেদের অষ্টম ম্যাচে এসে দ্বিতীয় জয়ের দেখা পায় বাংলাদেশ। লঙ্কানদের হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখে তারা। মাঠের পারফরমেন্সে এবারে বিশ্বকাপে বাংলাদেশের দলের তেমন প্রাপ্তি নেই। অর্থ পুরস্কারের দিক থেকে বড় অঙ্কের অর্থই পাচ্ছে বাংলাদেশ। এবারে বিশ্বকাপে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাবে $40,000 আর প্রথম পর্ব খেলার জন্য সব মিলিয়ে পাবে $100,000। বাংলাদেশ প্রথম পর্বে ম্যাচ জিতেছে দুটি, এই দুই জয়ের জন্য $40,000 করে মোট $80,000 পাবে বাংলাদেশ দল। এর সঙ্গে প্রথম পর্বে অংশ নেওয়ার জন্য বাড়তি $100,000। সব মিলিয়ে বাংলাদেশ পাচ্ছে $180,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি টাকা। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী নিউজের আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।